বানরের তাণ্ডব। জমির ধান বাঁচাতে জাল দিয়ে জমি ঘিরেছেন কৃষকেরা। বানরের তাণ্ডবে অতিষ্ঠ কৃষকেরা, রাতের ঘুম উড়েছে তাদের। জঙ্গলে খাবার কম, তাই লোকালয়ে খাবারের খোঁজে আসছে বানরকুল, এমনটাই মনে করছেন অনেকেই। উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে শুরু হয়েছে বানরের তাণ্ডব। এর হাত থেকে জমির ধান বাঁচাতে নাইলনের জাল লাগাতে হচ্ছে কৃষকদের। জঙ্গলের খাবারের অভাবে হাতি নয়, এবার পেটের জ্বালায় জমির ধান নষ্ট করছে বানরকুল। কৃষকদের রাতের ঘুম কেড়েছে জঙ্গলে ধেয়াশা বানরের দল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের দু নম্বর শামশেরনগর পাশেই সুন্দরবনের কুকরেখালি নদীর পাশে কুকরেখালি জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে এক বানরের দল। কথায় আছে, পেটের জ্বালা বড় জ্বালা, আর এই জ্বালা অনুভব কে না করছে। আর তা মেটাতে যদি কেড়ে খাবার খাওয়া হয়, তবে আপনি কি অপরাধ বলে মনে করবেন? আপনি যাই বলুন না কেন, সুন্দরবনে বানরের তাণ্ডবে লোকালয়ের জমিতে ধান বাঁচাতে নাইলনের জাল দিতে হচ্ছে কৃষকদের। নিজেদের খিদে মেটাতে এবার হাতি নয়, জমির ধান নষ্ট করছে বানরকুল। ঘটনায় কৃষকদের রাতের ঘুম কেড়েছে জঙ্গল থেকে ধেয়ে আসা বানরের দল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের দু নম্বর শামশেরনগর পাশেই সুন্দরবনের কুকরেখালি নদীর পাশে কুকরেখালি জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বানরের দল। স্থানীয়দের একাংশের অনুমান, জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে, তাই ধানের জমিতে তাণ্ডব চালাচ্ছে সারি সারি বানর। এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুন্দরবনের কৃষক থেকে শুরু করে তাদের পরিবারও। কৃষকরা জানিয়েছেন, সুন্দরবন থেকে বাদরের দল বেরিয়ে গ্রামের ধানের জমিতে চড়াও হচ্ছে, ধান খাচ্ছে, ধান গাছ নষ্ট করছে, আর এতে চরম সমস্যায় পড়ছেন তারা। কালীতলা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, অগত্যা ধানের জমির পাশ দিয়ে নেট লাগিয়েছে কৃষকেরা। এইভাবেই জমির ফসল বাঁচাচ্ছে, কিন্তু তাতেও রক্ষা করতে পারছেন না ফসল। সুন্দরবনের জঙ্গল থেকে বাদরের দল বেরিয়ে এসে ধানের জমিতে চড়াও হচ্ছে। সুন্দরবন বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের জঙ্গলে বাদরদের খাবার অভাব দেখা দিয়েছে, তাই জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে ঢুকছে খাবারের সন্ধানে। সেই কারণেই তারা ধানের জমিতে চড়াও হয়ে ধান খাচ্ছে, ফলে নষ্ট হচ্ছে ধান। সময় যত যাচ্ছে ক্ষতির পরিমাণ তত বাড়ছে। পুরো বিষয়টি জিয়াখালী বন দপ্তরকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিভাবে বানরের দল জঙ্গল থেকে বেরিয়ে আসছে তা বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। লোকালয়ে যাতে হানা না দিতে পারে তার ব্যবস্থাও করা হবে বলে আশা দেওয়া হয়েছে। কেনে দৌড়ি বনে গেও রাস্তা ঘা দিলে, এবার ওই পাতে খাইটে গিয়ে আবার এসে দুটনে যাচ্ছে, ওরা 20-25 জন আসে। এসে কোথায় যায়? ধান নিয়ে আবার চলে যায় বনে। মনে হয় জঙ্গলে খাবার কিছু নেই, তাই তো? না, সেই জন্য এই ধান খেতে আসে। হ্যাঁ, এবার আর এক দেড় বিঘে দু বিঘে জমি আছে, এবার বানরে এসে ওই ধান কেটে নষ্ট দিয়েছে। হ্যাঁ, চাষি আমার পাগল হয়ে যাচ্ছে যে কি করবো, এই ধান কি ভাই আটকাবো। পঞ্চায়েতে জানাইছি, গ্রামের মেম্বার প্রধান আছে তাদেরও জানাইছি। কি বললো? তা বললো যে দেখো তোমরা ধান কিভাবে কি করবা, তোমরা দেখো জাল তাল দিয়ে আটকাও। তা জাল দিয়ে আটকালে কি ধান মানায় পা, মানে এই বানরের কাছে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।